সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এর পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। গতদিন আমরা রক্ত রস, রক্ত কি, রক্তের কাজ, তারপরে রক্তের উপাদান, রক্ত রস, রক্ত কণিকা এগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা রক্ত কণিকা নিয়ে আলোচনা করব। এখানে রক্ত কণিকা, রক্ত আমরা জানি যে রক্ত রসের কয়টি উপাদান থাকে? দুইটি। রক্তের দুইটি উপাদান, একটি হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটি হচ্ছে রক্ত কণিকা বা ইংরেজিতে বলা হয় কর্পাসল। তাহলে রক্ত কণিকা এটা রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে। এই রক্ত কণিকাকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, শীত রক্ত কণিকা এবং অনুজ কণিকা। তাহলে মানব দেহে কয় ধরনের রক্ত কণিকা থাকে? তিন ধরনের রক্ত কণিকা থাকে। একটি হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুজ কণিকা। এই এই পাঠ শেষে আমরা বিভিন্ন প্রকার রক্ত কণিকা, তাদের গঠন এবং কাজ সম্পর্কে জানতে পারবে, আর বিভিন্ন রক্ত কণিকাগুলোর মধ্যে তুলনা করতে পারবে। তাহলে দেখি আমরা রক্ত কণিকা, এক নম্বর হচ্ছে লোহিত রক্ত কণিকা, এটাকে ইংরেজিতে বলা হয় এরিথ্রোসাইট। লোহিত রক্ত কণিকা ইংরেজি শব্দ এরিথ্রোসাইটস, সংক্ষেপে বলা হয় আরবিসি। আরবিসি এর পূর্ণ রূপ হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, রেড ব্লাড কর্পাসেলস। এটা গ্রিক শব্দ এরিথ্রোস থেকে এসেছে। এরিথ্রোস শব্দের অর্থ রেড, আর পাইথ্রোস মানে সেল। তাহলে লোহিত কণিকার শব্দটি গ্রিক শব্দ এরিথ্রোস অর্থাৎ রেড এবং পাইথ্রোস মানে সেল, এই শব্দ থেকে লোহিত রক্ত কণিকাটা এসেছে। লোহিত রক্ত কণিকা বলতে আমাদের দেহের ভিতরে যে লাল বর্ণের রক্ত কণিকা থাকে তাকে বলা হয় লোহিত রক্ত কণিকা। আমরা লোহিত রক্ত কণিকার একটা চিত্র দেখি। লোহিত রক্ত কণিকা সাধারণত মানব দেহে লোহিত রক্ত কণিকা এরকম গোলাকার অথবা দ্বি অবতল চাকতির মতো হয়ে থাকে, এরকম গোলাকার অথবা চাকতি আকৃতির অথবা দ্বি অবতল হয়ে থাকে। তাহলে লোহিত রক্ত কণিকা আমাদের দেহের ভিতরে যে লাল অস্থি মজ্জা তার ভিতরে সর্বোচ্চ বিদ্যুৎ হতে থাকে এবং তৈরি হওয়ার পর তার রক্ত রসে চলে আসে, আর এতে হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত রঞ্জক পদার্থ থাকার জন্য এর রং লাল বর্ণের হয়ে থাকে। এর জন্য একে বলা হয় লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইটস, বা সংক্ষেপে বলা হয় রেড ব্লাড কর্পাসেল বা আরবিসি। লোহিত রক্ত কণিকাগুলো সাধারণত বিভাজন হয় না। এর আয়ু, গড় আয়ু হচ্ছে তোমার
গড় আয়ু 120 দিন বা 4 মাস, 4 মাস বা 120 দিন। আমরা জানলাম গাল বর্ণের যে রক্ত কণিকা তাকে বলা হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত মানবদেহের লোহিত রক্ত কণিকার আকৃতিটা কেমন? গোলাকার, দ্বিঅবতল বা চাকতি আকৃতির হয়ে থাকে। আর লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকার জন্য এর বর্ণ সাধারণত কেমন হয়? লাল বর্ণের হয়। কারণ এতে কি থাকে? হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত রঞ্জক পদার্থ থাকে, যার জন্য এর বর্ণটা হচ্ছে তোমার লাল। এর জন্য একে বলা হচ্ছে লোহিত রক্ত কণিকা বা সংক্ষেপে বলা হয় আরবিসি। আর গড় আয়ু হচ্ছে তোমার 4 মাস বা 120 দিন। তাহলে লোহিত রক্ত কণিকা আমাদের দেহের ভিতরে সর্বক্ষণই লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে সেগুলো রক্তরসে চলে আসে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্ত কণিকায় তৈরি হওয়ার পর যখন রক্তরসে আসে তার পূর্বে সেটা লোহিত রক্ত কণিকাটা নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। তবে ব্যতিক্রম দেখা যায় স্তন্যপায়ীদের ক্ষেত্রে, বিশেষ করে উটের ক্ষেত্রে। উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। আর মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে সাধারণত এরকম ঘটে না, কারণ মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে। লোহিত রক্ত কণিকাগুলো সাধারণত ক্লিহাতে সঞ্চিত থাকে, ক্লিহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে ক্লিহা থেকে রক্তরসে সরবরাহ করে। এবং যকৃত এবং ক্লিহাতে ধ্বংসপ্রাপ্ত হয়, যার জন্য এই যকৃত এবং ক্লিহাকে আরবিসির কবরস্থান বলা হয়। তাহলে আরবিসি কোথায় সঞ্চিত থাকে? আরবিসি সঞ্চিত থাকে ক্লিহাতে এবং তাৎক্ষণিক প্রয়োজনে ক্লিহা থেকে রক্তরস সরবরাহ হয় এবং যকৃত এবং ক্লিহাতেই আরবিসিটা ধ্বংসপ্রাপ্ত হয়। এর জন্য যকৃত এবং ক্লিহাকে বলা হচ্ছে আরবিসি কবরস্থান। আমাদের দেহে প্রতি সেকেন্ডে 20 লাখ লোহিত রক্ত কণিকা ধ্বংস হয় এবং সে পরিমাণ আবার তৈরি হয়। তাহলে আমরা এখানে লোহিত রক্ত কণিকার দেখলাম। এখন দেখি বিভিন্ন বয়সের মানবদেহের বিভিন্ন বয়সের তোমার প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত রক্ত কণিকার সংখ্যা ভিন্ন হয়। বিভিন্ন বয়সে মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত রক্ত কণিকার সংখ্যা ভিন্ন হয়। যেমন ভ্রূণ দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা 80 থেকে 90 লাখ। শিশুদের দেহে থাকে 60 থেকে 70 লাখ। তারপর পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে তোমার
50 লাখ এবং পূর্ণ বয়স্ক নারীর দেহ থাকে 45 লাখ। তাহলে আমরা দেখলাম বিভিন্ন বয়সে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুদের দেহে থাকে 60 থেকে 70 লাখ, পূর্ণ বয়স্ক পুরুষের দেহে থাকে 50 লাখ এবং পূর্ণ বয়স্ক নারীর দেহে থাকে 45 লাখ। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি 50 লাখের চেয়ে 25% কম হয়, তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এবং 65 লাখের বেশি হলে তাকে বলে পলিসাইকেমিয়া। এখানে আমরা জানলাম যে পূর্ণ বয়স্ক মানুষের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি 50 লাখের চেয়ে 25% কম হয় তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, আর 65 লাখের যদি বেশি হয় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা শ্বেত রক্ত কণিকার চেয়ে তোমার 500 গুণ বেশি থাকে, 500 গুণ বেশি থাকে, তাহলে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত গুণ বেশি থাকে? এটা অবজেক্টিভে থাকতে পারে যে এটা শ্বেত রক্ত কণিকার চেয়ে একদিন মানুষের দেহে 500 গুণ বেশি থাকে। এই হচ্ছে তাহলে লোহিত রক্ত কণিকা। এরপর আমরা জানবো যে লোহিত রক্ত কণিকার কাজ কি। তাহলে লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন করা, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনের জন্য সেটা ফুসফুসে পরিবহন করা এবং হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষার জন্য বাফার হিসাবে কাজ করা। এই হচ্ছে লোহিত রক্ত কণিকা। এরপরে আসুন আমরা শ্বেত রক্ত কণিকা সম্পর্কে জানব। তাহলে শ্বেত রক্ত কণিকা দেখ, শ্বেত রক্ত কণিকা এটাকে বলা হয় লিম্ফোসাইট। তাহলে শ্বেত রক্ত কণিকা একে ইংরেজিতে বলা হয় লিম্ফোসাইট, সংক্ষেপে বলা হয় WBC। এর পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস। শ্বেত রক্ত কণিকা গ্রিক লিম্ফোস শব্দের অর্থ হচ্ছে কালারলেস, আর কার্পাস মানে তাহলে শ্বেত রক্ত কণিকা। চিত্রটা আমরা একটু দেখি, শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার চেয়ে আকারে বড় হয়, তাহলে শ্বেত রক্ত কণিকাটা কাকে বলে? যে রক্তরসে দ্রবীভূত যেসব রক্ত কণিকা তোমার বর্ণহীন, সে তো মানে সাদা, তার বর্ণহীন, এটা সাধারণত অনিয়ত আকার, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট আকার নয়, অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে, এগুলো সাধারণত দানাদার বা অদানাদার হয় এবং দেহের রোগ জীবাণু
ধ্বংস করে সেসব কণিকাকে বলা হচ্ছে শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা যেহেতু এর কোনো বর্ণ নাই সেজন্য একে বলা হচ্ছে শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট, এবং সংক্ষেপে বলা হচ্ছে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল। শ্বেত রক্ত কণিকার সংখ্যা লোহিত রক্ত কণিকার চেয়ে কম হয়, তবে শিশু এবং অসুস্থ অবস্থায় দেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায়। আর প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা সাধারণত 4 থেকে 10 হাজার হয়ে থাকে, 4 থেকে 10 হাজার হয়ে থাকে। আর শ্বেত রক্ত কণিকা এটা অবশ্য মজাতে তৈরি হয়, এরপর আয়ু গড় আয়ু ধর 1 থেকে 15 দিন। তাহলে শ্বেত রক্ত কণিকা আমাদের অস্থির ভিতরে যে হিমাটোপয়েটিক মাতৃকোষ থাকে সেই হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে এবং প্রিহা কলুষিত গতি থেকে উৎপন্ন হয়। দেহে যদি শ্বেত রক্ত কণিকার সংখ্যা যা থাকার কথা তার থেকে যদি অধিক থাকে তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে অধিক থাকলে যে রোগটা হবে তার নাম লিউকোসাইথেমিয়া, এবং কম থাকলে তাকে বলা হয় লিউকোপেনিয়া বলে। আবার যদি দেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বলি। তাহলে এই লিউকোমিয়া বা ক্যান্সারের সৃষ্টি হতে পারে যার ফলে লোহিত রক্ত কণিকা ধ্বংস হয় এবং এর ফলে রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। মৃত্যু শ্বেত রক্ত কণিকা সাধারণত পচে পরিণত হয়। শ্বেত রক্ত কণিকার কাজ কি? শ্বেত রক্ত কণিকার কাজ হচ্ছে এরা দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে এরা সাধারণত দেহে প্রহরীর মতো কাজ করে। কোনো রোগ জীবাণু প্রবেশ করলে সেই রোগ জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে, এছাড়া দেহে অ্যান্টিবডি গঠন করে। এই হচ্ছে তোমার শ্বেত রক্ত কণিকার কাজ। এরপরে আসো আমরা দেখি শ্বেত রক্ত কণিকার প্রকারভেদগুলো কি। শ্বেত রক্ত কণিকার প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা সম্পর্কে জানতে পেরেছ। এরপরে আমরা শ্বেত রক্ত কণিকার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। শ্বেত রক্ত কণিকাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে গ্রানিউলোসাইট বা গ্রানাদার, এবং একটা নিউলোসাইট সূক্ষ্ম দানা যুক্ত হয়ে থাকে। আর এইটা নিউক্লিয়াসের ভিত্তিতে একে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিউক্লিওফিল, ইওসিনোফিল
এবং বিএসওফিল। এখানে আমরা দেখি নিউট্রোফিল এই চিত্রটা কেমন হয়। আমরা এখানে নিউট্রোফিলের চিত্রটা দেখলাম, ইউসিনোফিল এবং বেসোফিল যে চিত্রগুলো দেখলাম। এরপর অ্যাড্রানিলোসাইট বা অদানাদার, এদের সাইটোপ্লাজমে সাধারণত কোনো দানা থাকে না। এতে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট আর একটি হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট একে আবার দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আকৃতি অনুসারে আর একটা হচ্ছে উৎপত্তি অনুসারে। লিম্ফোসাইট পরে মনোসাইট, তাহলে আমরা এখানে শ্বেত রক্তকণিকা, দুই রকমের শ্বেত রক্তকণিকা দেখলাম, একটি হচ্ছে দানাদার আর একটি হচ্ছে অদানাদার। নিউক্লিয়াসের ভিত্তিতে এই দানাদার শ্বেত রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করা যায়, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। তাহলে নিউট্রোফিল এরা সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে থাকে, এজন্য কখনো একে ম্যাক্রোফেজ বলা হয়। আর ইউসিন রঞ্জকে নিউট্রোফিল, এটা বেগুনি বর্ণ ধারণ করে, মৃত অণুজীব এবং নিউট্রোফিল মিলে পুঁজ গঠন করে। এরপরে দেখো ইউসিনোফিল এবং বেসোফিল, এই দুইটা কি করে, এই দুইটা তোমার হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা দেহে অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি প্রতিরোধ করে। আর বেসোফিল এটা সাধারণত হেপারিন মিশ্রিত করে, হেপারিন কি করে আমাদের রক্ত নালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত কি করে জমাট বাঁধতে
বাধা দেয়। সাধারণত এখান থেকে পজিটিভে কিন্তু প্রশ্ন থাকে, তোমরা এই অংশটুকু বেশ ভালোভাবে পড়বে। তাহলে এখানে আমরা জানলাম ইউসিনোফিল এবং বেসোফিল এই দুটি উপাদান কি করে, হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যা আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আর বেসোফিল এই শ্বেত রক্ত কি করে, হেপারিন নিঃসৃত করে যা কি করে রক্তকে রক্তনালীর ভিতরে জমা করতে বাধা দেয়। তাহলে আমরা দানাদার শ্বেত রক্তগুলিকে সম্পর্কে জানলাম। এরপর আসো অদানাদার শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকা এটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লিম্ফোসাইট আর একটি হচ্ছে মনোসাইট। তাহলে লিম্ফোসাইট এটা সাধারণত সাধারণত তোমার ছোট বৃত্তাকার এবং বড় নিউক্লিয়ার যুক্ত শ্বেত রক্তকণিকা। এরা অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডির সাহায্যে দেহের ভিতরে রোগজীবাণুকে ধ্বংস করে থাকে। আর মনোসাইট এরা সাধারণত বড় নিউক্লিয়ার যুক্ত ছোট রক্তকণিকা। আর মনোসাইট এটাও কি করে, আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগজীবাণুগুলোকে ধ্বংস করে থাকে। তাহলে আমরা শ্বেত রক্তকণিকার প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। আর শ্বেত রক্তকণিকার কাজ আমরা জানো, তাহলে শ্বেত রক্তকণিকাগুলো সাধারণত বিশেষ করে তোমার নিউট্রোফিল এবং মনোসাইট এই ধরনের শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুগুলোকে ধ্বংস করে থাকে। আর লিম্ফোসাইট জাতীয় শ্বেত রক্তকণিকা অ্যান্টি করে দেহে অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরে রোগজীবাণুগুলোকে ধ্বংস করে থাকে। তাহলে শ্বেত রক্তকণিকাগুলো সাধারণত আমাদের দেহে কোষের মতো কাজ করে। আর দেহে যদি রক্তে যদি কোনো রোগজীবাণু প্রবেশ করে তাহলে সেই রোগজীবাণুগুলোকে এরা ধ্বংস করে থাকে। এর জন্য শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। তাহলে অনেক সময় তোমাদের দুই নম্বর প্রশ্নে আসতে পারে, বিশেষ করে ফ নম্বর অনুধাবনে প্রশ্ন থাকতে পারে যে শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন। তাহলে কেন বলা হয়, তাহলে শ্বেত রক্তকণিকা এটা কী করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দেহে যে কোনো রোগজীবাণু প্রবেশ করে তাহলে সেই রোগজীবাণুগুলোকে এরা ধ্বংস করে এবং অ্যান্টিবডি গঠন করে। তাহলে এই হচ্ছে শ্বেত রক্তকণিকা। এরপর আমরা জানব অণুচক্রিকা নিয়ে। এই রক্তকণিকাগুলো অস্থি মজ্জার ভিতরে তৈরি হয়। এর বড়াই হচ্ছে 5 থেকে 10 দিন।
5 থেকে 10 দিন বড়ায়। তাহলে অণুচক্রিকা হচ্ছে এক ধরনের ক্ষুদ্রতম রক্ত কণিকা, এর বড়ায় হচ্ছে তোমার 5 থেকে 10 দিন। আর প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা হচ্ছে 2.5 লাখ থেকে 2.5 লাখ। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ। তাহলে এর প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চনে সাহায্য করা, রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে অণুচক্রিকা সম্পর্কে আমরা জানলাম। অণুচক্রিকা সাধারণত ক্ষুদ্রতম রক্ত কণিকা, এটা সাধারণত বর্ণহীন, নিউক্লিয়াস বিহীন এবং রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। এর বড়ায় হচ্ছে 5 থেকে 10 দিন এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লাখ। আর এর প্রধান কাজই হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করা। আমাদের রক্তনালীর যদি কোথাও ক্ষতি হয় তাহলে রক্ত থেকে এক ধরনের থ্রোম্বোপ্লাস্টিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা অতি দ্রুত এই রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে, যার ফলে রক্তক্ষরণটা বন্ধ হয়। তাহলে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা সম্পর্কে তাদের গঠন এবং কাজগুলো সম্পর্কে জানলাম। এরপরে আসো আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে তুলনাগুলো দেখি। সাধারণত পরীক্ষা প্রশ্ন থাকে যে বিভিন্ন প্রকার রক্ত কণিকার মধ্যে পার্থক্য তৈরি করে, এটা 1 নম্বর প্রশ্ন সাধারণত আসে। তাহলে এখানে বিভিন্ন প্রকার রক্ত কণিকা বলতে আমাদের যে 3 ধরনের রক্ত কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা, তাদের মধ্যে পার্থক্য করতে হবে। তাহলে আমরা দেখি সংখ্যা, এটা প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 50 লাখ, শ্বেত রক্ত কণিকার সংখ্যা 4 থেকে 10 হাজার আর অণুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 থেকে
নিউক্লিয়াস প্রাথমিক অবস্থায় লোহিত রক্ত কণিকার নিউক্লিয়াস থাকে কিন্তু পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন হয় আর শ্বেত রক্ত কণিকা একটা নিউক্লিয়াস বিহীন অণুচক্রিকা নিউক্লিয়াস বিহীন হয় আমার সাথে সাথে তোমরা খাতার একটি ছক করে এই লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা অণুচক্রিকার মধ্যে পার্থক্যটা ইচ্ছা করলে লিখে নিতে পারো নিউক্লিয়াসটা সম্পর্কে জানলাম এরপরে সাইটোপ্লাজম লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজম হচ্ছে দানাবিহীন শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে দানাযুক্ত অণুচক্রিকার ক্ষেত্রেও দানাযুক্ত আমরা দেখি হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন উপস্থিত থাকে যার জন্য লোহিত রক্ত কণিকা লাল বর্ণের হয় আর শ্বেত রক্ত কণিকায় থাকে না অণুচক্রিকা থাকে না তোমরা জানো লোহিত রক্ত কণিকা যেহেতু হিমোগ্লোবিন থাকে সেই জন্য লোহিত রক্ত কণিকার বর্ণ হচ্ছে লাল শ্বেত রক্ত কণিকায় যেহেতু হিমোগ্লোবিন নেই সেই জন্য শ্বেত রক্ত কণিকার বর্ণ হচ্ছে বর্ণহীন অণুচক্রিকা হচ্ছে তোমার বর্ণহীন তাহলে আমরা এখানে ফার্স্টে দেখলাম এরপরে আরো কিছু দেখবো এখানে দেখো প্রথমটা তাহলে সংখ্যা এটা প্রতি ঘন মিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা প্রায় 50 লাখ শ্বেত রক্ত কণিকার সংখ্যা 4 থেকে 10 হাজার এবং অণুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লাখ আর নিউক্লিয়াস সাধারণত প্রাথমিক অবস্থায় থাকে লোহিত রক্ত কণিকায় কিন্তু পরিণত অবস্থায় লোহিত রক্ত কণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন হয় আর শ্বেত রক্ত কণিকা এটা নিউক্লিয়াস বিহীন অণুচক্রিকাও নিউক্লিয়াস বিহীন এরপরে সাইটোপ্লাজম লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজম হচ্ছে দানাবিহীন শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে দানাযুক্ত এবং অণুচক্রিকার ক্ষেত্রে এটা দানাযুক্ত এরপরে হিমোগ্লোবিন তাহলে লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে শ্বেত রক্ত কণিকায় থাকে না অণুচক্রিকাতেও থাকে না আর বর্ণ লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন থাকার জন্য বর্ণটা কেমন হবে লাল শ্বেত রক্ত কণিকায় যেহেতু হিমোগ্লোবিন থাকে না সেজন্য একটা বর্ণহীন এবং অণুচক্রিকা বর্ণহীন এরপরে আমরা দেখব আকার 6 নম্বর আকার আকার বলতে এখানে লোহিত রক্ত কণিকা সাধারণত কেমন হয় লোহিত রক্ত কণিকা তোমরা এর আগে চিত্রে দেখেছো লোহিত রক্ত কণিকার আকার মানে লোহিত রক্ত কণিকা সাধারণত গোলাকার
দ্বিঅবতল, দ্বিঅবতল হয়ে থাকে। আর শ্বেত রক্ত কণিকা এটা সাধারণত গোলাকার ও অনিয়তাকার, অনিয়তাকার হয়ে থাকে। অনুচক্রিকা এটাও গোলাকার অনিয়তাকার বা ডিম্বাকার হয়ে থাকে। ডিম্বাকার হয়ে থাকে দেখি। লোহিত রক্ত কণিকার গড়ায়ু 4 মাস বা 120 দিন, শ্বেত রক্ত কণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন এবং অনুচক্রিকার গড়ায়ু 5 থেকে 10 দিন। কাজ, লোহিত রক্ত কণিকার কাজ কি? লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আর শ্বেত রক্ত কণিকার কাজ রোগ জীবাণু ধ্বংস করা। তাহলে আমরা দেখি লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকার এবং অনুচক্রিকার প্রকারভেদ এখানে আলোচনা করছিলাম। এর আগে আমরা বাকি 5টা পয়েন্ট আলোচনা করেছি। এবার 6 নম্বরটা হচ্ছে আকার। তাহলে লোহিত রক্ত কণিকার আকার হচ্ছে গোলাকার ও দ্বিঅবতল, শ্বেত রক্ত কণিকার আকার হচ্ছে গোলাকার গোলাকার ও অনিয়তাকার, এবং অনুচক্রিকার আকার হচ্ছে গোলাকার অনিয়তাকার বা ডিম্বাকার। এরপর প্রকারভেদ, লোহিত রক্ত কণিকার কোনো প্রকারভেদ নয়। শ্বেত রক্ত কণিকা সাধারণত 5 প্রকারে হয়ে থাকে, যথা নিউট্রোফিল, ইওসিনোফিল, মেসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। আর অনুচক্রিকার কোনো প্রকারভেদ নয়। এরপরে গড়ায়ু, তাহলে লোহিত রক্ত কণিকার গড়ায়ু হচ্ছে 4 মাস বা 120 দিন এবং শ্বেত রক্ত কণিকার গড়ায়ু হচ্ছে 1 থেকে 15 দিন আর অনুচক্রিকার গড়ায়ু হচ্ছে 5 থেকে 10 দিন। এরপর আসে কাজ, যে লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, শ্বেত রক্ত কণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা এবং অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত সঞ্চালনে সাহায্য করা। তোমরা যদি আরও কিছু পার্থক্য পাও তাদের সাথে অ্যাড করে নিতে পারো। তাহলে আজ আশা করছি তোমরা
বিভিন্ন প্রকার রক্ত কণিকার মধ্যে পার্থক্য ক্ষত করতে পারবে। আর তোমরা অবশ্যই ছটা প্রয়োজন করে লিখে নিও। তাহলে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, এবং বাড়ি থেকে এসে 20 সেকেন্ড ধরে যে কোনো সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে নেবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।